উদয় অনামিকার সংসার মোটেই ঠিকঠাক চলছে না, দুজনের মধ্যে অশান্তি। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বিয়ে হয়েছে মাত্র 2 মাস হলো, এরই মধ্যে টলিপাড়ায় গুঞ্জন উদয় অনামিকার সংসার নাকি ভালো পথে এগোচ্ছে না, দুজনের মধ্যে বনি বোনা হচ্ছে না। বন্ধুরা, 28 জুন উদয় প্রতাপের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন অভিনেত্রী অনামিকা। শৈশব বোধ করে বিয়ে করেছেন, প্রথমে কলকাতায় দেখা গিয়েছে পরিবারের মাঝে বিয়ে সারতে, তারপর বন্ধু বান্ধবের সঙ্গে উড়ে গিয়েছিলেন নর্থ বেঙ্গল, আর সেখানেই হানিমুন করার মাঝে বিয়েও করেছেন আবার অভিনেত্রী অনামিকা আর উদয় প্রতাপ সিং। বন্ধুরা, বিয়ের পর থেকেই শোনা যায় দুজনের মধ্যে নাকি কিছু ভালো নেই, এরকম রোড ছিল দুজনের সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে। অনামিকা শেয়ার করেননি বিয়ের পর কোনো ছবি বা ভিডিও, আর এটাই যেন আগুনের মধ্যে ঘি ঢেলেছে। বন্ধুরা, অনেকেই ভেবে নিয়েছিলেন ঠিকঠাক যাচ্ছে না তাদের সংসার, অবশেষে 2 মাস পর সমস্ত ব্যাপারটা জলের মতো হলো পরিষ্কার। বিয়ের 2 মাস পার হতেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী অনামিকা। দেখা গেল একে অপরের মুখোমুখি বসে রয়েছেন উদয় আর অনামিকা, হাতে হাত দুজনের। অনামিকার হাতে রয়েছে মেহেদি, চুল বাঁধা, পরে রয়েছেন সাদা মাটা পোশাক, পাহাড়েই বসে রয়েছেন অনামিকা আর উদয়, দুজনের মুখে মিষ্টি হাসি। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, এখনো পর্যন্ত সবটা ভালো, শত্রুর মুখ বন্ধ করার জন্য ওইটুকুনি যথেষ্ট। বোঝাই যাচ্ছে দুজনে ভালোই রয়েছেন, কাজে ব্যস্ত, তাই হয়তো ছবি বা ভিডিও পোস্ট করতে পারেননি তারা। আপনাদের জানিয়ে দিই, ঘটা করে নয়, একেবারে সাধারণভাবে বিয়ে করেছেন উদয় আর অনামিকা। শৈশব বোধ করে বিয়ে সম্পূর্ণ হয়েছে, মালা বদল সিঁদুর দান দেখা গিয়েছে বিয়ের দিন। গত 28 জুন তারা বিয়েটি করেছেন ঘরোয়াভাবে, তারপর দেখা গিয়েছিল বন্ধুদের সঙ্গে হানিমুন পর্ব সারতে। পাহাড়ে গিয়েছিলেন, সঙ্গে ছিল তাদের এক ঝাঁক বন্ধু, আর সেখানেই দেখা গিয়েছিল আবারও বিয়ে করতে উদয় আর অনামিকাকে। সামাজিক মাধ্যমে তাদের বিয়ের নানান মুহূর্ত এখনো ভাইরাল। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।